এখন আজকে আমরা তোমাদের যে ক্লাস করাচ্ছি এটা হচ্ছে আমাদের সৌরবিদ্যুৎ 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 কিভাবে কাজ করে আমরা কানেকশনে তোমাদের শেখাবো আজকে সৌরবিদ্যুৎ কিভাবে কাজ করে নিশ্চয় তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো সৌরবিদ্যুৎটা হচ্ছে সূর্যের আলোর রূপে কাজে লাগে সে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদন করার পর আমাদের একটা বক্স দেখা যাচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন হয় এরপর আমাদের চাহিদা অনুযায়ী আমরা এই বাল্বটা আছে বাল্বটা আমরা চালাবো এখানে এটা যদি তোমার সৌরবিদ্যুৎ প্যানেলটা যদি অনেক বড় হতো তাহলে আমরা অনেক বড় লোড দিতে পারতাম আজকে আমরা যে প্র্যাকটিক্যাল হচ্ছে জাস্ট এটা বেসিক একটা কনসেপ্ট আমরা তোমাদের এটা প্র্যাকটিক্যাল একটা ক্লাস করাচ্ছি কিভাবে এটাকে সংযোগ দিতে হয় তোমরা বাস্তবে যখন জীবনে বাসা বাড়িতে বা কোথায় জব করবে তোমাদের সৌরবিদ্যুৎ সম্পর্কে কোনো একটা পায়া থাকবে সংযোগ দিতে হবে বা মেনটেন্স করতে হবে তাহলে তোমাদের এই বিষয়টা তোমাদের কাজে লাগবে বলে আমি আশা করি তো এটা হচ্ছে আমাদের সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ প্যানেল সৌরবিদ্যুৎ প্যানেলে দেখা যাচ্ছে একটা সংযোগ রয়েছে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে একটা সংযোগ রয়েছে সংযোগ তোমরা এখানে করলে জাস্ট ওখানে বেশি কিছু নাই নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ যখন প্রজেক্ট এখানে তোমরা সংযোগ দিয়ে ফেলবা এবং প্যানেলের পেছনে তোমার লেখা থাকবে কত ভোল্টের এটা 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 হচ্ছে 10 ওয়াটের একটা পাই এটা প্যানেলটা হচ্ছে 10 ওয়াটের প্রত্যেকটা তোমার যারা সৌরবিদ্যুৎ সেল করে প্যানেলের তার প্রায় তোমার 20 বছরের মধ্যে তো ওয়ারেন্টি থাকে কারণ হচ্ছে প্যানেলটা তুমি সুন্দরভাবে এমন একটা জায়গায় বাসা সেট করতে হবে 23 ডিগ্রি অন্তরে যাতে এটা কোনো চিটকে না পড়ে সূর্যের আলোটা বেশিরভাগ সময় বাসার যেখানে বিদ্যুৎটা পড়ে সূর্যের আলো পড়ে ওই জায়গায় এটা কি করতে হবে সেট করতে হবে কারণ হচ্ছে তুমি যদি শুধু আলো থেকে একটু দূরে রাখো তুমি এখন ইউজ করবে বাট বিদ্যুৎটা তুমি ওভাবে ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে সন্ধ্যাকালীন সময়ে রাত্রিকালীন সময়ে এখন আসলে এটার প্রতি পৃথিবীতে বিভিন্ন কান্ট্রি এটার উপর খুবই জোর দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোমার সৌরবিদ্যুৎ হয়েছে এবং কক্সবাজারে তোমার 20 মেগাওয়াট একটা সৌর প্ল্যান্ট রয়েছে যেটা তোমার টেকনাফের লাদায় অবস্থিত 20 মেগাওয়াটের মতো বিচার বিশাল বিষয় এটা তার হচ্ছে আমার অনেক অনেক জানা শোনা এবং টেকনাফের পুরো উপজেলা ওটা বিদ্যুৎ নিয়ে আর ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎটা কি দিতে পারছে প্রোভাইড করতে পারছে সাপ্লাই দিতে পারছে আমরা যদি এখন চিন্তা করি এটা আমরা সৌরবিদ্যুৎ এখন সূর্যের আলো নেই আমরা এখানে যে আলোটা আছে ওটা চিন্তা করি ওখানে হয়তো বা তোমার ইয়া হবে না কি বলে চার্জ হবে না চার্জটা হবে না বাট আমরা এটা কি করতে পারবো একটা আইডিয়া পাবো সংযোগটা এখন আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সৌরবিদ্যুৎ থেকে যেটা আউটপুট বের হয়েছে আসলে বের হওয়ার পর আমরা এটা আমাদের যে টার্মিনালটা রয়েছে টার্মিনালে দিচ্ছি এটা আমাদের সরি আমাদের যে বক্সটা রয়েছে ব্যাটারি বলতে পারো এটা ব্যাটারিতে দিচ্ছি ব্যাটারিতে দেওয়ার পর ব্যাটারিতে দিলাম এখানে ব্যাটারি থেকে কিন্তু তোমরা এখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবা অনেকগুলো ইকুইপমেন্ট এখানে ইউজ করা যাবে মোবাইলে চার্জ দেওয়ার সুযোগ রয়েছে তুমি ওদিকে দৌড়ে যেতে পারো এবার হচ্ছে আমাদের ব্যাটারিটা এবার হচ্ছে আমরা লাইটটা কিভাবে চালাবো লাইটটা আমরা যদি সংযোগ আছে একটা পার্ট হচ্ছে তোমার আমাদের ইয়াটা ঢুকেছে এদিকে একটা পার্ট হচ্ছে এখানে তোমার ব্যাটারিটা ঢুকেছে ব্যাটারিটা সৌরবিদ্যুৎ থেকে এসে যে তারটা আছে এটা ব্যাটারি একটা টানেলে প্রবেশ করেছে এটা যদি আমরা বলি প্রাইমারি পার্ট সেকেন্ডারি পার্ট আমাদের কি যাবে তোমার আমাদের পাওয়ার বা লোড প্যানেলটা যাবে লোড লোড ঠিক আছে লোডটা আমরা দিচ্ছি এখন লোডটা দিলাম আবার সুইচ রয়েছে একটা আমাদের একটা নিয়ন্ত্রণ সুইচ লেগেছে আমরা নিয়ন্ত্রণ সুইচ নিয়ন্ত্রণ সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে তুমি যাও এটা সুইচে দিয়ে দেখো জলে গেলে আমাদের দ্বারা জ্বলবে না এখন আমরা এখানে একটা পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনটা আমরা কি দিচ্ছি এখন চাপ দিচ্ছি পাওয়ার বাটন আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি হ্যাঁ তুমি দাও এখন জল দিচ্ছে একটা ফক আলু এটা হচ্ছে কোনো আমি এখানে কোনো তেল দিই নাই কোনো যে কোনো কোনো কিছু দিই নাই এটা এটা কোনো আমি বাইরে থেকে বিদ্যুৎ কি করে নেয় সঞ্চয় করে নেয় এটা জাস্ট এটা সৌরবিদ্যুতের মাধ্যমে কি চলছে আলু সঞ্চয় করেছিল এই যে যতটুকু সঞ্চয় করতে পারছিল এটা ততটুকু দেশে আউটপুট দেবে এটা তোমার যদি রুদের যদি তেজটা খুবই বেশি থাকে তাহলে এটা কি হবে উৎপাদনটা তত বেশি হবে এটা এখন আমরা প্র্যাকটিক্যাল যদি চলে যাই এখন আমরা বাইরে যাব সবাই রুদে যাব এখন এখন আমরা বাইরে গিয়ে দেখি এখন কিভাবে কাজ করতেছে এটা আমরা একটু আসলে প্র্যাকটিক্যালি আমরা এখন বাইরে দিকে যাচ্ছি বাইরে দিকে গিয়ে দেখবো যে আমরা এখন আসলে এটা কতটুকু কাজ করতেছে আর ওইটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সপ্রেস নেব আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছিল এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস পার্ট হচ্ছে সৌরবিদ্যুৎ কে আমরা কিভাবে সরাসরি কাজে লাগাইছে কারণ হচ্ছে আসলে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো সবসময় পরিবার প্র্যাকটিক্যাল করা হয় না আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে পার্টের সাথে এটা সরাসরি আমরা সূর্যের আলো নিয়ে আসছি এই এর উপরে এখন দেখা যাচ্ছে আমরা ভিডিওটা এখানে নিয়ে আসি
একটু সামনে আসুক, এখানে দেখা যাচ্ছে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, লাল চিহ্ন দেখা যাচ্ছে এখানে। লাল চিহ্নটা হচ্ছে তোমার কি হচ্ছে, এটা জমা হচ্ছে, এটা মানে সূর্যের আলোটা এটা যথেষ্ট পড়েছে, সূর্যের আলো যখন হ্যাঁ এটা রিজার্ভ হচ্ছে, এটা ফ্লিকারিং করছে এখানে দেখা যাচ্ছে। আমরা ফ্লিকারিং করতেছে, আমরা দেখি এখানে আলোটা ফ্লিকারিং করছে, মানে সে সঞ্চয় করছে বিদ্যুৎটা। এই তো বিদ্যুৎটা লাল হচ্ছে, মানে সে চার্জ হচ্ছে এখন। হ্যাঁ চার্জ হচ্ছে। আমরা এখন একটু এটা দূরে চলে যাই, ডিস্ট্রিবিউশন একটু আমরা যেহেতু দূরে হবে একটু লাইটটা, তার হচ্ছে প্যানেলটা থাকবে ছাদের উপরে, এখন আমরা ওইটা দূরে চলে যাই। এখন কিন্তু আমার লাইটটা কি চার্জ হবে এখন, আমরা লাইটটা দিই এখন জ্বলতেছে এই মুহূর্তে এখন। হ্যাঁ তুমি বলছো তোমরা দুজনে ধরো একবার, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে ভিতরে চলছিল, তখন ছিল না এখানে চার্জটা, যতটুকু একটু চার্জ কম হয়েছিল, বিদ্যুৎ চার্জ হচ্ছিল না। এখন কিন্তু আমরা সূর্যের আলো আসছি, আমরা দিনে কিন্তু সৌর বিদ্যুৎটা ইউজ করতে পারি। এবার তুমি সুইচটা দাও, এবার আরেকজনে দাও, আরেকজনে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ আরেকজনকে দাও, তাহলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে। এটা এটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজের মাধ্যমে এটা চলতেছে, এটা লাইটটা কিন্তু ডিসি। তুমি দাও আবার, তাহলে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হলো আজকে সৌর বিদ্যুতের উপর। সৌর বিদ্যুৎটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, আমরা বাসা বাড়িতে চেষ্টা করবো যে যে বিদ্যুৎটা হয় এটা সেভিং করবো আমরা সেভিংটা। কারণ হচ্ছে তোমরা যদি লাইট যদি তোমরা জ্বালাও, এটা হয়তো বা তোমার অপ্রয়োজনীয় যদি হয় এটা তোমার বিদ্যুৎ বিলে দিতে হবে, কিন্তু এটা দেশেরও একটা কী হয় লস হচ্ছে এটা। কারণ হচ্ছে বিদ্যুৎটা হচ্ছে কোনো ফুয়েল দিয়ে তাহলে উৎপাদন করতে হচ্ছে, নাহলে যোগিনুতে কিছু দিয়ে উৎপাদন করতে হচ্ছে, তোমার হয়তো লাগতেছে, বাট আরও জন্য খুবই দরকার বিদ্যুৎটা। বিদ্যুৎটা এই জন্য আমরা সবাই সচেতন হবো বিদ্যুৎটা অপচয়ের বিষয়ে ব্যবহার ক্ষেত্রে। এবং তুমি দেখো এটা, তুমি কি বিষয়টা বুঝতে পারছো দেখ বিদ্যুৎটা সৌর বিদ্যুৎটা কীভাবে কাজ করে কে বলতে পারবে এটা বলো তো? সূর্যের আলো যখন পিএন জাংশনের উপর পড়বে, পিএন জাংশন তখন সূর্যের ইলেকট্রন এখানে সূর্যের আলোর থেকে পিএন জাংশনের উপর থাকা ইলেকট্রন সূর্যের আলোর সাথে ধাক্কা খেয়ে তখন এটি মুক্ত ইলেকট্রন পরিণত হবে, পরিণত হয়ে সেটি আবার বর্তমান নির্মাণ পরিবাহে তার দিয়ে প্রবাহ হিসাবে কারণ হিসাবে ডিসি কারণ হিসাবে ব্যাটারিতে জমা, চার্জ কন্ট্রোলের মাধ্যমে ব্যাটারিতে জমা হবে। তুমি অনেকক্ষণ ধরে প্যানেলটা ধরে আছো, তোমার অনুভূতিটা বলো এবং তুমি কি জানো সৌর বিদ্যুৎ সম্পর্কে? সোলার প্যানেলে সৌর বিদ্যুতে সূর্যের আলো থেকে বিদ্যুৎ গ্রহণ করবে, গ্রহণ করার পর এটাতে সোজাসুজি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চারিত হবে, আর বিদ্যুৎ ব্যাটারি থেকে সোজা ব্যাটারি থেকে এই তো লাল 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 জ্বলতেছে, মানে এটা দিয়ে এটা একটা লাইট আছে এখানে, এটা ফ্লিকারিং করছে, মানে আমাদের সূর্যের আলোটা ঠিক জায়গায় কাজে লাগতেছেন, প্যানেলের উপর রোদ পড়তেছে এবং ফ্লিকারিং করছে এখানে, মানে বিদ্যুৎটা সঞ্চয় হচ্ছে এখানে। তো ধন্যবাদ যারা আমাদের আজকের শিক্ষার্থী রয়েছে, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও এখানে, আমরা একটা গ্রুপ ইয়া নেই এখানে। লাইটের সামনে আসুক, লাইটের সামনে আসুক, সবাইকে সামনে আসতে বলো। ওনারা হচ্ছে কক্সবাজার বায়ুসরব ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, কক্সবাজার বায়ুসরবের দশম শ্রেণীর শিক্ষার্থী। তারা আজকে বাস্তব প্রশিক্ষণের সৌর বিদ্যুতের উপর আজকে ওনাদের ক্লাস করানো হলো। তো ধন্যবাদ যারা এসেছেন, এবং মোটামুটি তারা খুবই ক্যাপাবল এবং সবাই ধারণায় রয়েছে সৌর বিদ্যুৎ সম্পর্কে। আজকে আমরা তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করালাম। তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।